জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের দৌহিত্র এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনির জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণা বিয়ের পিঁড়িতে বসেছেন। বৃহস্পতিবার রাত 8টায় নগরের উপশহরে মেয়রের বাসভবনে পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মেয়র কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ রেজবি আহমেদ ভূঁইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বর লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন ভূঁইয়া ও রাজিয়া বেগমের সন্তান। বুধবার রাতে ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণা ও রেজবি আহমেদ ভূঁইয়ার গায়ে হলুদের অনুষ্ঠান ঘরোয়াভাবে সম্পন্ন হয়। করোনা মহামারীর কারণে ঘরোয়া পরিবেশে নিকট আত্মীয় স্বজন নিয়েই বিয়ের সব আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।